हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। यू आर वाचिंग राहुल्स ब्लॉग। सो आज ये सूर्य ग्रहण हो चे, तो हमारे बाड़ी किछु खूब इम्पोर्टेंट किछु काज आछे, किछु मेडिसिन आनते हबे, तो ओटा आमाके दरकार, इमार्जेंसी, ओटा आनते जेते हबे आमाके, तो ओटा आनबो एखन। तो ओई थ्रुते आमि चशमा वशमा प्रोटेक्शन निये बेरोबो, तो तोमादेरकेओ देखाबो बाइरेर की अवस्था। चलो आगे प्रोटेक्शन नेई, तारपरे बेरोबो, लेट्स गो। ऑल गियर्ड अप, मास्क पर नीचे, चश्मा पर नीचे, बट चलो बेड़ो, लेट्स गो। सो दिया ওরকম কিছুই, মানে ক্লাউডের জন্য কিছু দেখা যাচ্ছে না কিছুই। দোকানটা কি খোলা? খোলা আছে দোকানটা। ভর্তি ক্লাউডস, ওপরটা কিচ্ছু দেখা যাচ্ছে না, বেকার। হ্যালো বড়ো নোডক, পরে যাবো, ওপরে ছাদে যাবো, ছাদে দেখার চেষ্টা করব। চলো এখন ঘরে ঢুকি, আমাকে দেখি। চলো, তো তোমরা যেরকম দেখলে আমি বাইরে গেছিলাম সূর্যগ্রহণটাকে অনুভব করার জন্য, ওরকম কিছুই পেলাম না। স্যাড লাইফ। তো যেরকম মনে হচ্ছিল যে সূর্যগ্রহণটা দেখা যাবে চোখে, ওরকম কিছুই দেখা গেল না, মানে কোনো অভাব পর্যন্ত নেই। বাইরে সব কথা বলছো, তো আমি আর বাইরে গিয়ে দেখলাম না, এখানেই ব্লগটা করছি। আকাশের বাইরে গেছিলাম, তোমরা যেরকম দেখলে বাইরে গেছিলাম, ফুটেজও নিয়েছি, কিছু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ক্লাউডসে ঢেকে আছে। তো আর খবরও দেখাচ্ছে যে ক্লাউডসে ঢেকে আছে, যার তাদের কাছে বড় বড় মানে টেলিস্কোপ ফেলিস্কোপ আছে, যাদের কাছে বাইনকুলার্স আছে, তারা হয়তো এক গ্লিমস দেখতে পাবে, দেখছেও, খবরেও দেখাচ্ছে, দেখছে। কিন্তু ওরকম নেকেড আইসে দেখা তো উচিতই না একদম। আমি সানগ্লাস পরে গেছিলাম, জাস্ট একটা গ্লিমস দেখলাম, ছোট্ট গ্লিমস, মানে ওটা না দেখারই সমান, একসাথে একই বলা, না দেখারই সমান। যা দেখবো ইন্টারনেটে দেখা, ইন্টারনেটে দেখতে পেয়ে যাবে, তোমরা কোনো নাসা ফাসা সাইডে দেখতে পেয়ে যাবে। তো আর এখন আমি আমার লাস্ট ভুটানের লগটা এডিট করছি, ওটা এডিট করে আমি ছেড়ে দেবো, লাইভ করে দেবো আজকে অথবা কালকের মধ্যে লাইভ হয়ে যাবে। আর আমার তো ল্যাপটপ নিয়ে আমি এডিটও করতে পারতাম না, তাই জন্য আমার কম্পিউটারে এডিট করতে হয়। আর সেরকম কম্পিউটারটা হয়েছে এক্সট্রিম স্লো হয়ে গেছে, এটাকে আমার প্রিমিয়ারটাকে আবার আনইনস্টল করে ইনস্টল করতে হবে, তাহলে হয়তো কি একটু ঠিক হবে। যাই হোক, আপাতত এইটুকু আপডেট থাক, একটু পরে লাঞ্চ করবো। তো চলো, লাঞ্চের পর তোমাদের সাথে কথা হবে আবার। চলো টাটা। Struggles of opening a lift with one finger. Wait, আবে তো পুরো ক্লাউডি, কিছু ভিজিবল না, পুরো ক্লাউডসে ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর আজকে বৃষ্টি হবে, সূর্যগ্রহণ তো দেখা গেল না, বৃষ্টি তো হবে, এটার গ্যারান্টি পেয়েছি। দিস ইজ হোয়াট ইউ এক্সপেক্টেড অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ গেট। কিচ্ছু ভিজিবল না, কিচ্ছু ভিজিবল না, নাথিং ইজ ভিজিবল। ওই দিকটা একটু ক্লাউডসটা পরিষ্কার আছে, ওই দিকটা একটু ক্লাউডসটা পরিষ্কার আছে, বাকি পুরো তোমরা দেখো
পুরো অন্ধকার হয়ে গেছে। ওয়েদার এমনি ভালো, ঠান্ডা ওয়েদার, কিন্তু তো যেটা দেখতে আসলাম সেটা মানে যেটা দেখার জন্য তো ক্যামেরা ফ্যামেরা নিয়ে আসলাম, ভাবলাম ছবি টবি তুলবো, হয়তো ওটার ভিজিবলই না কোথাও, পুরো ঢেকে আছে, ইনফ্যাক্ট সূর্যটা কোথাও সেটাও বোঝা যাচ্ছে না। এখন এখানটা বসে আছি, এটা ছোটো টাইম লাপসও ভাবছি, টাইম লাপসে নেই, তারপরে নিচে যাব। আর কোনো সিমটমসের সিমটমসও আছে, মানে সূর্যগ্রহণ হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ভিজিবল না, এক ফোটা ভিজিবল না, পুরো ক্লাউডসে ঢেকে আছে। চলো ক্লাউডস যখন আছে, একটা ছোটো টাইম ল্যাপসই হয়ে যাক। একটা টাইম ল্যাপস নিচ্ছিলাম, নিজে নিজে জোর বৃষ্টি নেমে গেল, এখন দৌড়াচ্ছি নিচে, জোর বৃষ্টি পড়ছে। চলো আর হলো না নেওয়া টাইম ল্যাপসটা, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, কিন্তু ভিজলে ভাই ঠান্ডা ঠান্ডা লেগে গেলে এখন ডেঞ্জার, এখন ঠান্ডা লাগলে চলবে না। খুব ভিজতে ইচ্ছে করছে, সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার ফোনে জল পড়ছে। আর হ্যাঁ, আমি ফোন কিনেছিলাম, তোকে তো বলা হয়নি, তোমাদেরকে বলা হয়নি, ফোনটা যেমন আমার আমফানের ব্লকে দেখেছো তোমরা, আমার ফোনটার অবস্থা খুব খারাপ শেষ হয়ে গেছে ফোনটা। তো ফাইনালি একটা ফোন কিনেছি, স্যামসাং M30S, পিকচার কোয়ালিটি ভালো, মানে সামনের ক্যামেরাও সুন্দর, বেশ ব্লকটা করা যায় আমার জন্য ঠিক আছে। 6000 mAh ব্যাটারি আছে, 14% আছে এখন, এত এতক্ষণ ধরে ব্লক করছে এটা নিয়ে। তো চলো দু তিনটে বিরোস শুট করা হোক, তারপর নিচে চলে যাবো। চলো হয়ে গেল, চলো এবার নিচে যাবো, নিচে গিয়ে ভুটানের লকটা এডিট করা শেষ করবো, তারপরে তোমার সাথে কিছু কথা বলবো, তারপরে এটা আপলোড করবো। হ্যাঁ, আজকে ফাদার্স ডে, সো হ্যাপি ফাদার্স ডে টু ইউ অল, তোমাদের বাবাকে রেসপেক্ট করো, তোমাদের তোমাদের বাবাদেরকে আমার তরফ থেকে হ্যাপি ফাদার্স ডে জানিও, আর সবাই সবাই বাবাকে ভালোবাসো, কেন বাবা এমন একজন যে আমাদের জন্য স্ট্রাগল করে আমাদের আজকে এই জায়গায় এসে এনে দাঁড় করিয়েছে। আমরা যদি বাবা আমাদের যদি না থাকতো, আমাদের পড়াশোনা কী হতো, পড়াশোনা করতে পারতাম না আমরা এরকম। আমি আজকে যে অ্যানিমেশন করছি, আমার বাবার দৌলতেই করতে পারছি, বিকজ বাবা আমার কিছু অ্যাচিভ করেছে বলে আজকে আমি এতটা ভালো কোর্স করতে পারছি। ফিউচারে আমি আশা করি বাবাকে খুশি রাখতে পারবো। তো হ্যাপি ফাদার্স ডে টু ইউ অল, সবাই সবাই বাবাকে রেসপেক্ট করো প্লিজ।